আমরা ফাইনালি চলে এসেছি বিড়লা তারামণ্ডলের ভিতরে, আর এই যে আমরা সিটে বসে আছি, একটু পরেই দুটো থেকে আমাদের শো স্টার্ট হবে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। পিয়াস রং ট্যুরস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রিয়া চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। আমরা চলেছি কলকাতার আরও একটি স্থান ও ভিক্টোরিয়ার ঠিক পাশেই অবস্থিত বিড়লা প্ল্যানেটেরিয়াম ও সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ দেখতে। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। এখন দুপুর 1টা বাজে আর আমরা চলে এসেছি তারামণ্ডল দেখতে। এমপি তারামণ্ডল হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত একটি মহাকাশ চর্চা কেন্দ্র ও প্ল্যানেটেরিয়াম জাদুঘর। 1963 খ্রিস্টাব্দের 2রা জুলাই তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই তারামণ্ডলটি উদ্বোধন করে। তো চলুন আমরা এখন এই বিড়লা তারামণ্ডলের দিকে যাই। এমপি বিড়লা তারামণ্ডল হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের একটি মহাকাশ চর্চা কেন্দ্র ও প্ল্যানেটোরিয়াম জাদুঘর। এটি সাঁচির বৌদ্ধ স্তূপের আদলে নির্মিত একটি একতলা ভবনে অবস্থিত। দক্ষিণ কলকাতার জওহরলাল নেহরু রোডে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, সেন্ট পলস ক্যাথিড্রাল ও ময়দানের সংযোগস্থলে অবস্থিত এই প্ল্যানেটেরিয়ামটি এশিয়ার বৃহত্তম প্ল্যানেটোরিয়াম তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেটোরিয়াম। 1963 সালের 2রা জুলাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই প্ল্যানেটোরিয়ামটি উদ্বোধন করেছিলেন। প্ল্যানেটোরিয়ামটি প্রতিদিন দুপুর 12টায় খোলে এবং 3টি ভাষায় শো রয়েছে, বাংলা, হিন্দি এবং ইংরেজি। হিন্দি শোয়ের টাইমিং হল 12টা, 2টা এবং 4টা। ইংরেজি শো টাইমিং হল 1টা এবং 6টা। বাংলা শোয়ের টাইমিং হল 3টা এবং 5টা পর্যন্ত। হিন্দি এবং বাংলায় রবিবার এবং ছুটির দিনগুলিতে যথাক্রমে 10:30 এবং 11:30 অতিরিক্ত শো রয়েছে। প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার প্ল্যানেটোরিয়াম বন্ধ থাকে। আপনারা যদি বড় ব্যাগ বা লাগেজ নিয়ে আসেন তাহলে ব্যাগ রাখার কাউন্টারে জমা দিয়ে প্রবেশ করতে হবে, তার জন্য কোনো মূল্য লাগে না। ব্যাগ রেখে চলে এলাম টিকিট কাউন্টারে। সংশ্লিষ্ট অনুষ্ঠানের আধা ঘন্টা আগে টিকিট দেওয়া হয়। টিকিটের মূল্য সাধারণের মাথাপিছু 120 টাকা, 25 জন বা তার বেশি ছাত্রদের জন্য 40 টাকা। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনেও টিকিট বুক করতে পারেন। আমরা ফাইনালি চলে এসেছি বিড়লা তারামণ্ডলের ভিতরে, আর এই যে আমরা সিটে বসে আছি, একটু পরেই দুটো থেকে আমাদের শো স্টার্ট হবে। তো ছবি ক্রিয়েটিভ শোটা দেখা। কলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়ামে কিভাবে পৌঁছাবেন? নিকটতম বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। নিকটতম রেলওয়ে স্টেশন হাওড়া জংশন। আর যদি বাসে আসেন তাহলে হাওড়া জংশন ও সাঁতরাগাছি স্টেশন থেকে নিয়মিত চলাচলকারী স্থানীয় বাস এবং মিনিবাস রয়েছে।
পার্ক স্ট্রিট মোড় অভিমুখে যে কোনো বাসে চড়তে পারেন। বিড়লা প্ল্যানেটোরিয়াম পার্ক স্ট্রিট থেকে এক্সপ্ল্যানেডের দিকে হাঁটার দূরত্বে অবস্থিত। নিকটতম মেট্রো স্টেশন হল ময়দান মেট্রো স্টেশন। জনসাধারণ ও ছাত্রদের জন্য জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ পদার্থবিদ্যা, মহাকাশ বিজ্ঞান এবং গ্রহ নক্ষত্র সংক্রান্ত গণিতবিদ্যার বিভিন্ন প্রকল্প এখানে চালু রয়েছে। ৬৮০ জন একসঙ্গে এখানে বসে অনুষ্ঠান দেখতে পারে। এম এল ডালমিয়া অ্যান্ড কোম্পানি এই প্ল্যানেটোরিয়ামটি নির্মাণ করেছিল। তো বন্ধুরা, আমরা ফাইনালি তারামণ্ডলের শো থেকে বেরিয়ে পড়েছি। এর পাশেই একদম আছে সেন্ট ফলস ক্যাথিড্রাল চার্চ। তো চলুন আমরা সেই চার্চ থেকে ঘুরে আসি। রবিবার ছাড়া সপ্তাহের সমস্ত দিন ক্যাথিড্রাল চার্চ খোলার সময় সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত, তারপরে বেলা 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। রবিবারে এটি সকাল 7:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। সেন্ট পলস ক্যাথিড্রাল দেখার জন্য প্রবেশ মূল্য 10 টাকা। 10 টাকা করে টিকিট কেটে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। যখন কলকাতায়, তখন সেন্ট পলস ক্যাথিড্রালে যাওয়া অপরিহার্য হয়ে পড়ে। ক্যাথিড্রালটি সরাসরি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংলগ্ন রাস্তার ওপারে এবং বিড়লা প্ল্যানেটোরিয়ামের ঠিক পাশেই অবস্থিত। 1839 খ্রিস্টাব্দের 8ই অক্টোবর ক্যাথিড্রালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এবং এটি সম্পূর্ণ করতে আরও 8 বছর সময় লেগেছিল। ক্যাথিড্রাল ভবনের মূল নকশাটি মেজর উইলিয়াম নানফ্রবস করেছিলেন। তাকে সাহায্য করেছিলেন স্থপতি শিকে রবিনসন। ঔপনিবেশিক সময়ে সমৃদ্ধ গৌরবের জন্য এটি একটি স্থাপত্য, পাশাপাশি একটি ইতিহাস বাফের জন্য অবশ্যই দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। ক্যাথিড্রালটি একটি অ্যাংলিকান গির্জা। এটি গ্রেট ব্রিটেনের বাইরে ব্রিটিশ ভূখণ্ডের মধ্যে প্রথম। কলকাতার ডায়োসিসের আসন হওয়ায় ক্যাথিড্রালটি অ্যাংলিকান পটভূমির একটি CNI এবং এশিয়ার প্রথম এপিস্কোপাল চার্চ। ক্রিসমাসের সময় সবচেয়ে সুন্দর অনুষ্ঠানটি পালন করা হয়, যেখানে একটি বিল্ডিংয়ের চারপাশের পুরো এলাকা আলোয় সজ্জিত করা হয়। এই চার্চটির ভিতরে ভিডিও করা নিষিদ্ধ। এই চার্চ সম্বন্ধে আপনারা যদি আরও কিছু জেনে থাকেন, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর চার্চটি আপনারা না দেখে থাকলে অবশ্যই একবার ঘুরে দেখে যাবেন। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এই চার্চ সম্পর্কে আপনারা যদি আরও কিছু জেনে থাকেন, আমাকে কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।